আচ্ছা উদা, আচ্ছা ম্যাজিক বলতে আপনি কি বোঝেন বলুন তো? হ্যাঁ, এটা একটা দারুণ প্রশ্ন করেছো সুনীল। ম্যাজিক তো মানুষকে আনন্দ দেওয়ার একটা ব্যাপার আছে, কিন্তু আমি আমার মতো করে একটু ভেবে নিয়েছি ম্যাজিক, MAGIC ম্যাজিক। হ্যাঁ, ম্যাজিকটাকে আমি এইভাবে করেছি যে মেক এ জেন্টলম্যান ইমিডিয়েটলি চার্ম, একটা ভদ্রলোককে, একটা মানুষকে তাৎক্ষণিকভাবে তুমি যদি অবাক করো তাহলে সেটা নিশ্চয়ই ম্যাজিক হবে। হ্যাঁ, তার পেছনে একটা লজিক আছে। ধরো তুমি রাস্তা দিয়ে যাচ্ছো, একটা বন্ধু হঠাৎ তোমাকে, একটা একটা লোক এসে তোমার হঠাৎ চাটি মারলো, আরে কি ব্যাপার রে, তুমি তাকিয়ে বুঝলে যে আরে লোকটা পাগল। এই যে লজিকটা তুমি পেয়ে গেলে চাটি মারার পেছনে, এটা কিন্তু ম্যাজিক হলো না, কেমন? বা তুমি বুঝতে পেরে গেলে যে ও আমার মতো দেখতে কাউকে, ও ভুল করে আমাকে সেই লোকটা মনে করে চাটি মেরেছে, তাহলে কিন্তু এটা ম্যাজিক হলো না, তুমি অবাকটা তোমার কেটে গেল। কিন্তু এই অবাক হওয়ার রেসটা যতক্ষণ পর্যন্ত থাকবে সেই জিনিসটা, ততক্ষণ পর্যন্ত ম্যাজিক হয়ে থাকলো। কিন্তু অবাক হওয়ার পেছনের যে কাহিনীটা, যে সাধনাটা তুমি করেছো, সেটা যদি ও বুঝতে পেরে যায় তাহলে কিন্তু আর ম্যাজিক রইল না সেটা। তো ম্যাজিকটাকে আমি আমি আমার মতো করে এই এইরকম ভেবেছি যে একটা মানুষকে তাৎক্ষণিকভাবে যদি অবাক করে দেওয়া যায়, আমি মানুষ বলতে সবাইকেই ভদ্রলোক বলছি, মানে মেকে জেন্টলম্যান ইমিডিয়েটলি চান, তাহলে ধরে নিতে পারো সেটা ম্যাজিক, এবং তাকে আনন্দ দেওয়া, সে বুঝলো যে হ্যাঁ এটা খুব ভালো বললেন দাদা, দারুণ দারুণ দারুণ, অসাধারণ অসাধারণ, থ্যাংক ইউ দাদা।